কৃষ্ণ এবং অরিষ্টাসুর। একদিন কৃষ্ণ, রাধা, বলরাম এবং তাদের বন্ধুরা গরু চড়াতে গেছিল। হে কৃষ্ণ, দেখো আমাদের গ্রামে কত লোক আসছে। হ্যাঁ রাধা, ওই লোকজন আমাদের গ্রামে হোলি উৎসব পালন করতে আসছে। হ্যাঁ হোলি, আমরা এবার হোলিতে খুব খুব আনন্দ করব। সেই রাতেই অনেক গ্রামবাসী একসাথে গোল করে জমায়েত হলো। তারা হোলির আগের রাতের হোলিক মানানোর জন্য মাঝখানে আগুন জ্বালালো। কেউ কেউ মাদল বাজাচ্ছে, মহিলারা নাচছে এবং কেউ কেউ হাততালি দিচ্ছে। কৃষ্ণ এবং তার বন্ধুরাও নাচছিল এবং খুব আনন্দ করছিল। কিছু সময় পর সবাই সবার প্রিয়জনদের কুশল প্রার্থনা করতে শুরু করল। এর পরের দিন সারা গ্রাম আনন্দে এবং রং বেরঙের আবহাওয়ায় ভরে গেল। সকলেই হোলির উৎসবে রঙে মেতে উঠল। ছেলেমেয়েরা একে অপরকে রং মাখাচ্ছিল, কিছু গ্রামবাসী মিষ্টিও বিতরণ করছিল। কৃষ্ণ এবং তার বন্ধুরাও খুবই আনন্দ করছিল। তারা একে অপরের উপর রং ছোঁড়াছুঁড়ি করছিল। ওদের মধ্যে একজন কৃষ্ণেরই বন্ধু আবার সবার উপর জলের বেলুন ছুঁড়ছিল। কৃষ্ণ এবং বলরাম একটা জলের পিচকিরি বন্দুক দিয়ে রাধা এবং তার বন্ধুদের উপর রঙের জল ছিটাচ্ছিল। যশোধা কৃষ্ণ এবং তার বন্ধুদের মিষ্টি দিচ্ছিল। সবাই মিষ্টি খুব মজা করে খাচ্ছিল। সারা গ্রাম আনন্দ উৎসবে মেতে উঠেছিল। হঠাৎ তারা শুনতে পেল গ্রামবাসীরা চেঁচাচ্ছে, আমাদের সাহায্য করো, কেউ দয়া করে আমাদের সাহায্য করো। সবাই এদিক ওদিক দৌড়াচ্ছিল যে কি হলো, হঠাৎ সবাই ভয়ে পালাচ্ছে কেন, আর এদিক ওদিক দৌড়াচ্ছেই বা কেন। আরে ওইদিকে এক বিশাল আকার মোটা ষাঁড় গ্রামের মধ্যে দৌড়াচ্ছে আর রাস্তায় যা পড়ছে তছনছ করে দিচ্ছে। যখন তারা এদিক ওদিক দেখল তখন দেখতে পেল একটা বিশাল আকার মোটা ষাঁড় গ্রামের চারপাশে দৌড়াচ্ছে এবং চারপাশের সব কিছু ভেঙে গুড়িয়ে তছনছ করে দিচ্ছে। কৃষ্ণ কিছু তো করো, তোমাকে আমাদের গ্রামকে রক্ষা করতেই হবে। হ্যাঁ মা, আমি ষাঁড়কে দেখছি। কৃষ্ণ বিশাল আকার ষাঁড়ের দিকে ছুটে গেল। সে ষাঁড়ে রাস্তায় দাঁড়ালো এবং তাকে থামালো। কৃষ্ণ এবং ষাঁড়ের সাথে লড়াই শুরু হলো। অবশেষে সে ষাঁড়ের শিং ধরে শূন্যে ঘুরিয়ে মাটিতে ফেলে দিল। যেই মাটিতে ষাঁড় পড়ল একটা ঝকমকে উজ্জ্বল আলো জ্বলে উঠল এবং রাক্ষস অরিষ্টাসুর উদয় হল। অরিষ্টাসুর কৃষ্ণকে যুদ্ধে মোকাবিলার জন্য আহ্বান জানাল। হেই ছোট্ট বালক, এসো আমার সাথে যুদ্ধ করো, আমি তোমাকে শেষ করে ফেলবো। কৃষ্ণ হাসল এবং বলল, সেটা দেখাই যাক। অরিষ্টাসুর তরোয়াল বের করল এবং কৃষ্ণকে আক্রমণ করল, কিন্তু কৃষ্ণ তরোয়াল ধ্বংস করে ফেলল। এরপর তারা খালি হাতে লড়াই শুরু করল। অবশেষে কৃষ্ণ অরিষ্টাসুরকে পরাজিত করল। হে ভগবান কৃষ্ণ, দয়া করে আমাকে মার্জনা করুন, আমি অভিশপ্ত হয়ে শয়তান রাক্ষসে পরিণত হয়েছিলাম। যখন আমি গুরু ভগবান বৃহস্পতিকে অসম্মানিত ও অবমাননা করেছিলাম, আপনার কাকা কংস আমাকে আপনাকে বধ করার হেতু পাঠিয়েছিল, দয়া করে আমাকে মার্জনা করুন। এখন থেকে আমি কারুর কোনো সমস্যার কারণ হব না, কাউকে কষ্ট দেব না।
আমার মনে হয় তুমি আজকে বেশ শিক্ষা পেয়ে গেছো। আমি তোমাকে ক্ষমা করলাম। অরিষ্টাসুর কৃষ্ণের কাছে মাথা নত করল এবং তার কাছে প্রার্থনা করল। সব গ্রামবাসী ভীষণ খুশি হলো। তারা আবার হোলি উৎসবের রঙের সাথে উৎসব আনন্দে মেতে উঠল। আচ্ছা বন্ধুরা, আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না কিন্তু।